মতো নরম তুল তুল করছে, নরম রম কিরম তুল 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 করছে। দর্শক বন্ধু, আমি দশভুজা মা ব্লগস, আজকে আপনাদের কি দেখাতে চলেছি দেখুন। রাজমাহারি, এটা কিন্তু তোমার জন্য স্পেশালি। এই দেখুন পটল পনির, আজকে আমাদের স্পেশাল ডিশ। শনিবার যেহেতু সকাল সকাল উঠে গঙ্গায় স্নান করে এলাম, জোয়ারের জল আনার জন্য গেলাম। দশটা পর্যন্ত জোয়ার থাকে, সকালবেলা নটায় গিয়ে একবারে ভরা গঙ্গায় স্নান করে আসলাম আমি আর আমার মেয়ে। তারপরে স্নান করে এই যে নীল বস্ত্র পরে বড় ঠাকুরের কাছে পুজো দিয়ে আসলাম। পুজো দিয়ে এসে ঘরের পুজো দিলাম, দেওয়ার পরে এবার রান্না শুরু হবে। পটল পনির, শুধু পটল দিয়েছি আর পনির আছে 300 গ্রাম। পটলটা অনেকটাই দিয়েছি, কারণ এর একটু সবজি বেশি ভালোবাসে, তো ও তেলে ভাজলে এইটুকু হয়ে যাবে। আচ্ছা, এতে এবার কি কি মশলা দিচ্ছি তোমরা সবাই দেখো। কিচমিচ আর একটু বেশি হলে ভালো হতো, সবটাই পরিমাণ আমার ঘরে এখন কম, কাজুটাও খুবই কম। আর এটা হচ্ছে চাল মগজ, আর এটা তিল, সাদা তিল। এই পরিমাণটা ঠিক আছে, চাল মগজও ঠিক আছে, কিশমিশটা আর একটু দেবে, কাজুটা আর একটু দেবে, আর নারকেল থাকলে তোমরা একটু নারকেল বাটাও দিয়ে দেবে। তাহলে দারুণ হবে, বেশ কাদা কাদা হবে, ঘন ঘন হবে, যেমন পোস্ত একটু বেশি দিলে ভালো হয়, এইরকম এই মশলাটাও বেশি দিলে ভালো হবে। আমি তাহলে এইটা একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তেলে দিলেই খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে রেখেছি, আর এইটাকে আমি একটু নুন আর চিনি দিয়ে জলে ফুটিয়ে নেব, তাহলে নরম হয়ে যাবে, তারপর তেলে ভাজবো অল্প করে। তাহলে আমি এখন এটাকে মিক্সিতে বাটবো না, খুব সুন্দর করে পেস্ট করতে হবে শিল লোড়াতে। মিক্সিতে খুব ভালো পেস্ট হয় না, আমাদের মিক্সিটা অত ভালো না, যাদের মিক্সি খুব ভালো তারা মিক্সিতেই পেস্ট করবে। আর কিন্তু কিছু মশলা লাগবে না। রাজমিহারি তুমি শিখে নিচ্ছ তো, তুমি কিন্তু সবাইকে এটা শেয়ার করে করে দেখাবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলতে, লাইক করতে বলবে, মনে থাকবে তো। তোমার জন্য কিন্তু স্পেশাল ডিশ বানানো দেখাচ্ছি। এইবারও আমি পনিরটাকে নুন আর চিনি দিয়ে অল্প গরম জলে ফুটিয়ে নিলাম, নিয়ে দেখুন ছেঁকে নিলাম। আমি জলটা কিন্তু নষ্ট করবো না, এটা আমি তরকারিতেই দেবো, কিন্তু একটু নরম করে নিতে হয় পনিরটাকে, তাহলে একদম নরম তুল তুল করছে, নরম রম কিরম তুল 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 করছে। আচ্ছা, এবার আপনারা সাদা তেলেও করতে পারেন, তোমরা আমরা দুটোই হয়ে যাচ্ছে, মনে কিছু করো না, ক্ষমা ঘেন্না করে দিও, ঠিক আছে? আমি তুমিও বলি, আপনিও বলি, যা খুশি তাই বলি, তোমাদের আপন ভাবি তো সেই কারণে। আচ্ছা, এইবার আমি তেলটা দিয়ে দিলাম গরম হলো, কেউ সাদা তেল, কেউ ঘি, কেউ সর্ষের তেল দিয়ে, যা খুশি তেল দিয়ে করতে পারো, তবে হ্যাঁ ঘি দিলে তো বেশি ভালো হবে, সবাই জানে, কিন্তু আমাদের সব ডায়েট মেনটেন করছে, আর মোটা মোটা মানুষ তো, ওই জন্য আমরা ঘি খাচ্ছি না, সর্ষের তেলে রেসিপি আমার মেয়ে বলে সর্ষের তেল ভালো সাদা তেলের থেকে, সেই কারণে এখন সাদা তেলে একটুখানি দেখো তেল দিয়ে নেড়ে দিলাম, তেল কিন্তু খুব কম দিলাম, দেখতে পাচ্ছ? এবার অল্প করে পনিরটাকে ভেজে তুলে রাখবো। আর এইটা কি করলাম বলতো, আজকে রেসিপি, জিরে শুকনো লঙ্কা বাদাম সর্ষের তেল দিয়ে ভেজে নিলাম, কাঁঠালে বীজ সেদ্ধ করেছি, সেটা দিয়ে মেখে সর্ষে আজকে খাবো। আহ, দারুণ লাগবে কিন্তু, কাঁচা পেঁয়াজ দিলেও ভালো লাগে, কিন্তু আজকে আমরা শনিবার কাঁচা তেল খাবো না, এই কাঁচা পেঁয়াজ খাবো না, বড় ঠাকুর যায় বা বড় ঠাকুরের আজকে জন্মদিন, তো সেই কারণে তোমরা তো জানো আমি একটু ঠাকুর ভক্ত, তাই এগুলো সব একটু মানি। এই অল্প নাড়াচাড়া হয়ে গেল, এবার আমি নামিয়ে নেবো, নিয়ে তেল কিন্তু বেশি দেবো না, আপনারা যত তেল দেবেন তত টেস্টি হবে, তেলটা আপনাদের নিজস্ব। আর আমি মশলাটা সব দেখিয়ে দিলাম, আজকে রাজলক্ষ্মী একটু কুড়ামি করলো, শিমলড়ায় বাড়লো না, বললো আমি মিক্সিতে বেটে দিচ্ছি, দি মিক্সিতে বেটে দিল, আমি কিন্তু মিহি করে শিমলড়ায় বাটি। যাই হোক, যা হলো তা হলো, তোমরা যেটা বুঝবে করবে, মিহি করতে গেলে মিহি করতে হবে জিনিসটাকে, তোমরা যেভাবে পারবে করবে। দেখো পনিরটা ভাজা হয়ে গেল, আবার ঢেলে নেব,
লাস্টে নামাবার সময় পনিরটা তরকারিতে দিয়ে দেবো। এইবার আমি এতে একটুখানি জিরে আর তেজপাতা ফোড়ন দেবো, আর কিচ্ছু দেবো না। দুটো তেজপাতা ফোড়ন দিচ্ছি, দু তিনটে শুকনো লঙ্কা তো দিতেই পারো, আর একটু জিরে। আর তো কোনো কিছু মশলা নেই, ওই যা মশলা দেখালাম সেই মশলাই। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পনিরটা নিরামিষের দিন স্পেশাল ডিশ। এতে তোমরা পোস্তও দিতে পারো। আচ্ছা, আমি একটা জিনিস দেখানো হয়নি, টমেটো। টমেটোটা এটা করে দিয়ে পেস্ট হলো। আর তোমরা এই পনিরের সঙ্গে ক্যাপসিকামটাও দিতে পারো, তাহলে কিন্তু দারুণ সেন্ট ছাড়ে ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা হালকা ভেজে নিয়ে যখন পনির দেবে, এই দেখো ছোট্ট ছোট্ট পালা, তিন পালা তেল দিলাম। এইটা দিয়ে আমি এই দুটো লঙ্কা দিয়ে দিলাম। এইটা দিয়ে পটলটাকে এবার সুন্দর করে নুন হলুদ তো মাখিয়েই রেখেছি, এবার সুন্দর করে ভেজে নেবো। যা দারুণ টেস্ট হবে না, তোমাদের তো খাওয়াতে পারছি না, তোমরা করে খাও। এ আমাকে কিন্তু অবশ্যই জানাও, জানালে কিন্তু বেশি খুশি হব। পটল পনির কোনোদিন কেউ খেয়েছো? দই পটল খেয়েছো? পটল পনির তো খেয়েছো বলে আমার মনে হয় না, এগুলো সব আমার নিজস্ব রেসিপি, এরা সব ডায়েট মেনটেন করছে। তো আলু এখন আমি দিচ্ছি না, যার কারণে এখন এইসব সবজির দিকে একটু বেশি আমার ন্যাক হয়ে গেছে রান্না করা। সব কিছু সবজি দিয়ে রান্না, আজকে যত রকম সবজি পেয়েছি দিয়ে ডালিয়া বানিয়েছি সকালের টিফিন। গাজর, তারপরে বরবটি, তারপরে পেঁপে, পটল, চিচিঙ্গে, তারপরে কাঁঠালের বীজ, তারপরে আর কি কাজ করো, যা যা থাকে সব কিছু দিয়ে আমি কিন্তু ডালিয়া বানিয়েছি সকালে টিফিনে। মেয়ে ছেলে বর রাজলক্ষ্মী সবাই খেয়েছে রাজলক্ষ্মী, এইটুকু খেয়ে ও ভাত, ওর খালি ভাত, খালি ভাত খাবে, শুধু তুমি নুন চাল দিয়ে ভাত দাও তাই খেয়ে নেবে, শুধু ভাত। ভাতে কিছু আছে আপনারা বলবেন তো একটু, যে ভাতে কিচ্ছু নেই, ভে তো বাঙালি ভাত খেয়েই তো মরেছে, ভে তো বাঙালি। সব মারোয়ারিরা পাঞ্জাবিরা সব মোটা মোটা রুটি খায়, এই জন্য তোদের গা তো শক্তি। যাই হোক, পটলটাকে আমি সুন্দর করে একটু ভাজবো, নরম নরম হবে তখন এইটা দেবো, পনিরটা দেবো, দিয়ে ব্যাস অল্প জল দেবো, হয়ে যাবে। আমি তো নুন, চিনি, হলুদ সবই আমার দেওয়া আছে, এই জলটাও পরে দিয়ে দেবো, এখন দিচ্ছি না, সবই দেওয়া আছে। এই যে পনিরের জলটা যেটা পনির ফোটালাম, এতেও নুন চিনি দিয়ে এই সব দিয়ে দেবো, কোনোটাই ফেলবো না, আমি ফেলতে জানি না, সোজা কথা। অনেকে সব ফেলে দেয়, এদের পরে পুরো বাটিটাকে ধুয়ে দেবো, একটুও ফেলবো না। রান্নাটা একটা আর্ট, এই নষ্ট না করে গ্যাস বাঁচিয়ে রান্নাটা করা শিখতে হয়। হ্যাঁ, তেলটা দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমি তেলটা কম দিচ্ছি, একটু সময় লাগবে। দেখে নাও, পটলগুলো কম আছে, সুন্দর করে ভেজে নিয়েছি, কারণ এতে তার বেশিক্ষণ ফোটালে চলবে না, সেই কারণে পটল যাতে তেল কম তো দিয়েছি, এবার ঢাকনা দিয়ে দিয়ে সুন্দর করে আমি পটলগুলো মানে ভেজে নরম করে নিলাম, একদম নরম তুলোর মতো করে নিলাম। আপনারা অবশ্যই ক্যাপসিকাম যদি দেন, ক্যাপসিকাম আর টমেটো কিউব আকারে কেটে অল্প তেলে ভেজে তুলে রাখবেন, এইবার সব একসঙ্গে একে একে দেবেন। এই দেখুন সব রকম মশলা বাটা, কিচমিচ, কাজু, তিল, চালমগজ, আপনারা নারকেল পোস্ত দুটোই দিতে পারেন। পোস্ত তো প্রচুর দাম, আমি আর দিইনি, সংক্ষেপে সেরেছি, আপনাদের অভিরুচি, দারুণ হয়েছে বাটা। বাটাটা কচকচে হয় না, আমি ভাবলাম কচকচে হবে মিক্সিতে, যার জন্য আমি হাতেই কষ্ট করে বেটে নিই। যাই হোক, খুব সুন্দর পেস্ট হয়েছে, একটা টমেটো দিয়ে সমস্ত জিনিসগুলোকে পেস্ট করে নিয়েছি, আমি আর আলাদা করে কিউব আকারে দিইনি। এ দেখুন, এটা দিয়ে তার বেশি নাড়াচাড়ার দরকার নেই। এবার আমি এটা দিলাম
একটু নেড়ে জল ঢেলে দেবো, আর গোটা লঙ্কা দেবো, গোটা লঙ্কা। বেশি ঝাল তো আমি দিতে পারবো না, আপনারা ঝাল প্রয়োজন মতো দেবেন। আর নুন হলুদ মিষ্টি, এটা তো আগেই এই পটলকে মাখিয়ে রেখেছি, পনিরকে দিয়েছি, অতএব আর লাগবে না নুন হলুদ মিষ্টি, কোনোটাই লাগবে না। আর আমি পনিরে খুব কম হলুদ দিই, কারণ পনিরকে একটু সাদা সাদা রাখতে চাই, কিন্তু সাদা নেই। এই যে টমেটোটাকে পেস্ট করেছি বলে লাল হয়ে গেছে, আমি পনির পোস্ত এগুলো সাদাই রাখি, সাদা ধবধবে। পনিরগুলো এবার দিয়ে দেবো, বেশি নাড়াচাড়া করবো না, তাহলে ভেঙে যাবে। এইবার সব ধুয়ে কোনটুকু নষ্ট করব না, পুরো সমস্ত ধুয়ে জলটা ঢেলে দেবো। সামান্য ফুটবে নুন মিষ্টি হলুদ, কিরকম হয়েছে আপনারা দেখে নেবেন, আমি তো একটু দেখবো, এবং টেস্ট তো হবেই। দেখেছেন গিজগিজ করছে মশলাটা, আরো নারকেল দিয়ে আরো দারুণ লাগতো, একদম ফাটাফাটি হয়েছে। আর একটুখানি গরম জল দিয়ে দেবো, গরম জল তো অবশ্যই দিতে হবে, গরম জল অবশ্যই দিয়ে দেবেন। সমস্ত কিছু ধুয়ে ধায়ে একদম, এইবার একটু নামাবার সময় আপনারা অবশ্যই ঘি দিতে পারেন, আমি তো ঘি দেবো না, একটু গরম মশলা দেবো, আর কিচ্ছু দেব না, নামিয়ে নেব। নাড়াচাড়া বেশি করতে হবে না, বললাম যে পটলটা সুন্দর করে তেলে ভেজে নেবেন, দরকার হলে অল্প জল দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু এটা দেওয়ার পর আর সেদ্ধ করবেন না, অল্প একটু ফুটবে, দারুণ সুন্দর হবে। এবার আমি একটু গরম মশলা, কোথায় গেলি সানরাইজের গরম মশলা, বেরিয়ে পড়েছে বিড়াল, ঝোলার বিড়াল বেরিয়ে পড়েছে, এটা হচ্ছে ঝোলা, এই যে ঝোলার বিড়াল বেরিয়ে পড়েছে। এই যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আপনারা গোটা গরম মশলা তেলে তেলে ফোড়ন দিতে পারেন, আমার ঘরে এখন গোটা গরম মশলা নেই, তাই আমি তেলে ফোড়ন দিলাম না, এই যে সানরাইজের গরম মশলা তো দিলাম, জল ফুটে গেছে, ব্যাস। আর একটু জল যদি দিই তো দেবো, একটু ঝোল খেতে চায় তো, আর একটুখানি দেখি, আপনারা ঝোলটা আপনাদের নিজেদের প্রয়োজন মতো না, আর দেবো না, একদম ঠিক ঠিক পারফেক্ট হয়েছে। এই দেখো রাজমাহারি, কি কি নিয়ে খেতে বসেছি আমি, যা যা রান্না করেছি তাই নিয়ে খেতে বসেছি। কাঁঠালের বীজ তো মেখেইছি খুব সুন্দর করে, বাদাম দিয়ে লঙ্কা দিয়ে পাকা পটল ভাজা ভীষণ ভালোবাসি, গোটাওয়ালা বেগুন ভাজা, এই দেখুন ছোলার ডাল হিং দিয়ে কাঁঠালের বীজ দিয়ে, আহা, আর পনির পটল খেয়ে দেখিয়ে দিই আপনার তোমাকে, দারুণ হয়েছে কি না। আচ্ছা এটা হচ্ছে আমের চাটনি, মশালাদার চাটনি, এখন আমি বসে বসে খাবো, ওদের সব খাওয়া হয়ে গেছে, ওরা তো বললো ফাটাফাটি হয়েছে পনির পটল, আমি খেয়ে প্রথমে তোমাকে বলে দিই কেমন হয়েছে। একটু ঝাল দিয়েছি আমাদেরটা, দারুণ হয়েছে, তোমরা কিন্তু করো, করে খাও, খেয়ে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, বলে দিলাম, তা না হলে আমার কিন্তু ভালো লাগবে না। আজকে আমি এই এই খাচ্ছি, পুরোটা দিচ্ছি না ভিডিও, এইগুলো সব খাবো, দেখতে থাকো ভিডিওটা।